গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে একটি ছুটির বিষয়ে অর্ডার দেওয়া হয়েছে। স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। আমরা প্রত্যেকেই জানি, আগেই বলা হয়েছে 27 নভেম্বর সোমবার একটি ছুটি থাকবে। এই ছুটি হচ্ছে গুরু নানকের জন্মদিন। কিন্তু সেই সঙ্গে এই অর্ডারে আবার বলা হয়েছে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু অবজার্ভ পার্শ্বনাথ রথযাত্রা হুইচ অলসো ফলস অন দ্য 27 নভেম্বর 2023। 27 নভেম্বর গুরু নানকের জন্মদিনের দিনে আরও একটি ছুটির কথা বলা হয়েছে। ওই দিন অর্থাৎ 27 নভেম্বর পার্শ্বনাথের রথযাত্রা অনুষ্ঠিত হবে। রাজ্য সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ছুটি এই বছর 27 নভেম্বর অর্থাৎ গুরু নানকের জন্মদিনের দিনেই পড়ে গেছে, সেই জন্য আলাদা করে কোনো ছুটি পাওয়া যাচ্ছে না। যেহেতু এই দিনটি আলাদা করে উল্লেখ করা হয়েছে, পরবর্তীকালে যদি আলাদা দিনে পড়ে সেক্ষেত্রে পার্শ্বনাথের রথযাত্রা নিয়ে ছুটি পাওয়া যেতে পারে। এই পার্শ্বনাথের রথযাত্রা নিয়ে আলাদা করে আবার বলা হয়েছে, দেয়ার ফর দিস ইয়ার পার্শ্বনাথ রথযাত্রা উইল বি অবজার্ভড অ্যান্ড সেলিব্রেটেড অন 27 নভেম্বর মানডে। অর্থাৎ পার্শ্বনাথের রথযাত্রাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এখানে উল্লেখ করা হয়েছে, সেই জন্য পরের বছর যদি অন্য কোনো ডেটে পড়ে সেক্ষেত্রে পার্শ্বনাথের রথযাত্রা নিয়ে আলাদা করে ছুটি পাওয়া যেতে পারে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশিত এই অর্ডারটি আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।